আজ বানাবো ঢ্যাঁড়সের তো পেঁয়াজা। সাদা তেল গরম করে নিচ্ছি, রান্নাটা আমি সাদা তেলেই করব। পেঁয়াজটা আমি এরকম পাপড়ি টাইপ করে কেটে নিয়েছি, প্রথমে পেঁয়াজগুলো ভেজে নেব। কেটে রাখা ঢেঁড়সগুলো দিয়ে দেবো। ঢেঁড়সগুলো আগে ভাজা করে তারপরে তুলে নিই, ভালোভাবে ভাজবো যাতে সেদ্ধ হয়ে যায়। ঢেঁড়সটা ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এবার আদা কুচি, রসুন কুচি আর লঙ্কা কুচি রেখেছি, ওইগুলো এবার দিয়ে দেবো।
জিরে গুঁড়োটা একটু বেশি দেব। জল দিলাম মশলাটা কষাবার জন্য। একদম অল্প চিনি দেব। ভেজে রাখা পেঁয়াজ গুলো দিয়ে দেব। ঢেঁড়সের দো পেঁয়াজা রেডি, সার্ভ করার পালা। এবার সার্ভ করো।